কমার্স হেলথ ও বিটুটিসের পক্ষ থেকে আমি সুদীপ আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অল্প বয়সে চুল কেন পেকে যায় এবং অল্প বয়সে চুল পাকা রোধ করতে আপনারা কি কি করতে পারেন। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাকে রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে দেওয়া বেল আইকনটিও অ্যাক্টিভ করুন। তো চলুন আমরা প্রথমে জেনে নিই চুল কেন পাকে বা অল্প বয়সে চুল কেন পেকে যায়। অল্প বয়সে চুল পাকার প্রধান যে কারণ সেটা হচ্ছে মানসিক চাপ। আমাদের মতো যারা যুব সমাজ আছে বর্তমানে তাদের খুবই মানসিক চাপের মধ্যে থাকে সবসময়, যেমন চাকরি বাকরি নেই, বেকার সমস্যা, এটা এই সময় এই কারণটা হচ্ছে মেইন কারণ। এই মানসিক চাপ ছাড়াও আরও যে সমস্ত কারণ আছে যে যার ফলে চুল পেকে যায়, তার মধ্যে একটা হচ্ছে ধূমপান বা মদ্যপান বা নেশা গ্রহণ করা, এছাড়াও অনিয়ন্ত্রিত জীবনযাপন, যেমন ঠিকঠাক মতন খাওয়া দাওয়া না করা, ঠিকঠাক না ঘুমানো, এই সমস্ত কারণে চুল পাকে। এছাড়াও আরও কিছু কিছু কারণ আছে, যেমন পুষ্টিকর খাবার গ্রহণ না করা। পুষ্টিকর খাবার বলতে ভিটামিনযুক্ত খাবার বা কেমিক্যালযুক্ত খাবার গ্রহণ করার ফলে আমাদের চুল পেকে যেতে পারে। এছাড়াও অনেকের হরমোন জাতীয় সমস্যার কারণে বা বংশগত কারণে অনেকে চুল পাকে। তো এই হচ্ছে চুল পাকার প্রধান যে কারণগুলো সেগুলো। এবার এই চুল পাকা রোধ করতে আপনারা কী করবেন, এরকম আমি 5টি টিপস আপনাদেরকে দেব, যেগুলো আপনারা যদি নিয়মিত ব্যবহার করেন তাহলে আমি আশা করি আপনাদের চুল পেকে যাওয়ার সমস্যা সেটা কমে যাবে। প্রথমে যে টিপসটা আমি দেব সেটা হচ্ছে আমলকির ব্যবহার। আমরা সকলেই কম বেশি জানি আমলকি চুলের জন্য খুবই খুবই ভালো একটা উপাদান। এক্ষেত্রে আমলকিটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, আপনারা কিছুটা শুকনো আমলকি একটা বাটিতে নিয়ে আগের দিন রাতে ভিজিয়ে রাখুন এবং সেই আমলকির সঙ্গে একটু মেথু দিতে পারেন। সেক্ষেত্রে কিছুটা মেথি আগের দিন রাতে ভিজিয়ে রাখুন, দুটো আলাদা আলাদা করে, একটু আমলকি একটু মেথি। এটা পরের দিন সকালবেলা ওইটা দুটো উপাদানটা ভিজিয়ে যখন নরম হয়ে যাবে তখন সেটাকে বেটে নেবেন এবং বাটার সময় যে আমলকি আর মেথি ভিজানো যে জলটা থাকবে সেটা ফেলে না দিয়ে এই বাটার মধ্যে দিয়ে দেবেন, বা আমলকিটা বাটার পরে সেটা একটু পেস্ট করার জন্য ওই জলটাই ব্যবহার করবেন। এবার এই আমলকি আর মেথির যে বাটাটা বাটলেন এটা একসঙ্গে মিশিয়ে আপনারা চুলে লাগিয়ে রাখুন। লাগিয়ে রাখার পর আধা ঘন্টা থেকে 1 ঘন্টা অপেক্ষা করুন এবং তারপর চুলটা ধুয়ে ফেলুন। এভাবে যদি আপনারা সপ্তাহে একদিন অথবা যদি সেটা সম্ভব নয় অন্তত মাসে 2 দিন করেন, অর্থাৎ প্রতি 2 সপ্তাহে 1 দিন করতে পারেন, তাহলে দেখবেন আপনার চুল পাকার যে সমস্যাটা সেটা থাকবে না। এছাড়াও চুল পাকা ছাড়াও আমলকি ব্যবহারে চুল অনেক ভালো হয়, যেমন সিল্কি হয়, মজবুত হয় এবং চুল কালো করে। এছাড়া আমলকিটা আপনি অন্যভাবে ব্যবহার করতে পারেন, সেটা কীরকম, একটু কাঁচা আমলকি নেবেন, এক্ষেত্রে শুকনো আমলকিও নিতে পারেন, কাঁচা আমলকিও নিতে পারেন। একটু কাঁচা আমলকি বা শুকনো আমলকি নিয়ে সেটাকে পরিমাণ মতো নারকেল তেল যতটা আপনার মাথায় লাগবে চুলে যাওয়ার জন্য দরকার হবে বা একটু বেশিও নিতে পারেন, সেই একটু নারকেল তেলের মধ্যে একটু আমলকি নিয়ে সেটাকে একটু গরম করুন, একটু গরম করার পর সেই তেলটা মাথায় ব্যবহার করতে পারেন। এক্ষেত্রেও আপনার চুল পাকার যে সমস্যাটা সেটাও সেরে যাবে যদি এটা আপনারা নিয়মিত ব্যবহার করেন। এবার আসি চুল পাকা রোধে হেনার ব্যবহার। এক্ষেত্রে হেনার যে প্যাকটা আপনাকে তৈরি করতে হবে তার জন্য যে উপাদানগুলো লাগবে সেটা হচ্ছে 2 চামচ হেনার পাউডার, 1 চামচ মেথি গুঁড়ো, 2 চামচ তুলসী পাতার রস, এর সঙ্গে 3 চামচ কফির যেটা আমরা খাই সেই কফি, এবং তার সঙ্গে 1 থেকে 2 চামচ টক দই। এবার এই সবগুলো উপাদান একসঙ্গে নিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করুন এবং সেই পেস্টটাকে আপনার চুলে লাগিয়ে রাখুন এবং চুলে খুব ভালোভাবে লাগানোর পরে 1/2 থেকে 1 ঘন্টা অপেক্ষা করুন এবং তারপর চুলটাকে ধুয়ে ফেলুন। এভাবে যদি আপনারা নিয়মিত করতে পারেন তাহলে আপনার চুলের যে পাকার সমস্যা সেটা তো দূর হবেই, সেই সঙ্গে আপনার চুল পড়াটাও কমবে, চুল অনেক সিল্কি হবে এবং চুল মজবুত হবে। আর হেনার যে প্যাকটা আপনি বললাম এটা যদি আপনাদের বানাতে কষ্ট হয় তাহলে শুধুমাত্র হেনার পাউডার একটু নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে সেটা আপনারা ব্যবহার করতে পারেন, এক্ষেত্রেও ভালো কাজ করবে। এবার আসি চুল পাকা রোধে নারকেল তেলের ব্যবহার। নারকেল তেলটা কিভাবে ব্যবহার করবেন, শুধু নারকেল তেল ব্যবহার করতে পারেন, আবার যদি মনে করেন নারকেল তেলটা শুধু ব্যবহার করবো না সেক্ষেত্রে আপনাদের কি কি করা উচিত, সেক্ষেত্রে আপনারা নারকেল তেলের সঙ্গে অল্প একটু লেবু চিপে লেবু রসটা সঙ্গে মিক্সড করে নিন।
মিক্স করার পর এই নারকেল তেল আর লেবুর যেটা, সেটা একটু হালকা মানে গরম করে সেটাকে আপনার মাথায় চুলে খুব সুন্দর করে লাগিয়ে নিন। এবার কিছুক্ষণ অপেক্ষা করুন, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা অপেক্ষা করুন, তারপর আপনারা চুলটা ধুয়ে নিন। এভাবে যদি আপনারা নিয়মিত করতে পারেন তাহলে আপনার চুল পাকার যে সমস্যাটা সেটা তো দূর হবে, সেই সঙ্গে আপনার মাথার যে খুশকির সমস্যাটা থাকে সেটাও দূর হয়ে যাবে। কারণ লেবু এবং নারকেল তেল দুটোই চুলের জন্য খুবই একটা ভালো উপাদান। এবার চলুন জানি চুল পাকা রোধে সরিষার তেল কি করে ব্যবহার করবেন। আপনারা চাইলে শুধু সরিষার তেল ব্যবহার করতে পারেন, আর যদি মনে করেন যে এর থেকে কার্যকর উপায় ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনারা কি করা উচিত, 250 গ্রাম সরিষার তেলের মধ্যে 50 থেকে 60 গ্রাম হেনা পাতা নিন। এবার সেটাকে জাল দিয়ে মানে আগুনের জাল দিয়ে যখন দেখবেন জ্বালাতে জ্বালাতে ওই হেনা পাতাগুলো পোড়া পোড়া হয়ে যাবে, তখন সেটা জাল বন্ধ করে সেই হেনা পাতাগুলো ফেলে দিয়ে শুধু তেলটা রাখুন এবং সেই তেলটা ঠান্ডা হলে সেটা আপনারা মাথায় ব্যবহার করুন বা চুলে ব্যবহার করুন। এক্ষেত্রে যদি আপনারা নিয়মিত এটা এই হেনা পাতা আর সরিষার তেল যেটা, এটা যদি আপনারা নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে আপনার মাথার যে পাকা চুল একটাও খুঁজে পাওয়া যাবে। এবার আসুন জানি পাকা চুল রোধে আদার ব্যবহার। এক্ষেত্রে কি করতে হবে, আপনাদের 1 থেকে 2 চামচ মধুর মধ্যে আপনারা 2 থেকে 3 চামচ আদার রস, আদার বেটে আদার রসটা বের করে সেটা মিক্স করুন, আদা এবং মধু। এবার এই মিশ্রণটাকে আপনারা চুলে লাগান এবং লাগানোর পরে কিছুক্ষণ অপেক্ষা করে, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা অপেক্ষা করে সেটাকে ধুয়ে ফেলুন। তো এইভাবে যদি আপনারা নিয়মিত করতে পারেন, এই আদার রস আর লেবু মধুটা যদি নিয়মিত ব্যবহার করতে পারবেন, এক্ষেত্রে আপনাদের চুল পাকার যে সমস্যাটা সেটাও থাকবে না বা সেটা সমস্যাটা চলে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, আমি যে 5টা টিপস আপনাদেরকে বললাম, আপনি এর মধ্যে যে কোনো একটা টিপস ফলো করলে আপনাদের চুল পাকার সমস্যা, আমি যে টিপসগুলো বললাম এগুলো শুধু চুল পাকার সমস্যা দূর করে সেটা না, এক্ষেত্রে চুল পাকা বা চুল ঝরে যাওয়া, মাথা অতিরিক্ত খুশকি হলে বা চুলের আগা ফাটা, এই ধরনের অনেক সমস্যায় এই উপাদানগুলো বা এই টিপসগুলো কাজে লাগে। তো আপনারা যে কোনো একটা টিপস ব্যবহার করলে আপনার সমস্যা চুলের সমস্যাটা থেকে বা চুল পাকার সমস্যা থেকে মুক্তি পাবেন। তো এই ছিল ভিডিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, আর যদি কোনো কিছু জানার থাকে তবে আমাকে কমেন্টে জানান। আর আমি লাস্ট আবার বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে দেওয়া বেল আইকনটিও অ্যাক্টিভ করুন। তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।